কাছে সে বসেছে মনে হয়েছে। আর সাংবাদিক পাশে বসায় রীতিমতো ক্ষিপ্ত হয়েছিলেন উপবিশ্বাস। তখন সাংবাদিককে তো তার পাশ থেকে উঠিয়ে দিয়েছিলেন উপবিশ্বাস, যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। এবার উপবিশ্বাস এক প্রোগ্রামে গেলে এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। তখন উপবিশ্বাস বলেন, সে জার্নালিস্ট আমার খুব কাছাকাছি বসেছিল, যেটা আমার একদম ভালো লাগেনি, তাই আমি তাকে উঠিয়ে দিয়েছি। একজন নারী হিসেবে, মা হিসেবে মনে হয়েছিল 8-10টা নারীকে অসম্মানিত করা হয়েছে। সে আনন্দ টিভি সাংবাদিক প্রসঙ্গে যখন জার্নালিস্টরা তাকে বলেছিল তিনি বিনোদন জগতে কোনো নিউজ করেন না, কিন্তু সেদিন যাওয়াই তো আপনার সাথে ছবি তুলতে চেয়েছিল, তখন উপবিশ্বাস বলে, উনি তো বিনোদন নিউজ করেন না, এজন্য আমি ওকে চিনি না। আমি তো প্রতিদিন ক্যামেরার সামনে আসি, বিনোদনে যারা নিউজ কভার করে তোমাদের সবাইকে আমি চিনি। আমি আসলে ওনার ফেসের সাথে পরিচিত ছিলাম না। আমার কথা হচ্ছে, বিনোদন জগতের সব সাংবাদিকদের সাথে আমার আত্মার একটা সম্পর্ক আছে। তখন উপস্থিত সাংবাদিক ও অডিয়েন্সদের প্রশ্ন ছুড়ে দেন উপবিশ্বাস, বলেন, তোমাদের সবার ঘরে মা বোন আছে, সুতরাং আমি চিত্রনায়কের পাশাপাশি একটা মেয়ে একটা মা, এটা সবার জানা উচিত। একটা মেয়েকে সম্মান দেওয়া মানে আরেকটা মাকে বোনকে পাশের কোনো মেয়েকে সম্মান দেওয়া। আমাকে দেখে যেমন উদ্যোক্তারা আমাকে নিয়েছে, আমার থেকেও তাদের অনেক কিছু শেখার আছে। আসলে একটা ছেলে মানুষের কতটা দূরত্ব বজায় রাখা দরকার। প্রসঙ্গত কিছুদিন আগে এক কার শোরুম উদ্বোধন করতে গিয়ে এক সাংবাদিকের উপর চড়া হয়েছিল উপবিশ্বাস। উপবিশ্বাস খেপে গেলেন, বলেন, উঠেন, আপনি সাংবাদিক না? মূলত এই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, রাজধানীর দিয়াবাড়িতে গাড়ির শোরুম উদ্বোধন করতে যায় উপবিশ্বাস। উদ্বোধন শেষে উপবিশ্বাস সে কার শোরুম মালিকের সাথে বসে আলাপচারিতা করেন। আলাপচারিতার শেষে আনন্দ টিভি সে সাংবাদিক উপবিশ্বাসের পাশে বসে ছবি তুলতে চান, সে সময় খেপে যায় উপবিশ্বাস। উপবিশ্বাস বলে উঠেন, আপনি উঠেন, আপনি সাংবাদিক না? তখন সেখানে থাকা সব সাংবাদিক অবাক হয়ে যায়, সে রিপোর্টার খেয়ে হারিয়ে ফেলেন। এভাবে জনপ্রিয় নায়িকাকে মেজাজ হারাতে দেখে অবাক ও স্তম্ভিত সে রিপোর্টার নিজেও। তখন সে রিপোর্টার ইকবাল হোসেন বলেন, আমি নিউজ কভার করতে সেখানে যাই, আমি সাধারণত বিনোদন কভার করি না, সেদিন অফিসে লোক কম থাকায় আমি সেখানে গিয়েছিলাম। যেহেতু সেখানে গেলাম, যাওয়ার পর দেখি উপবিশ্বাস উদ্বোধনের জন্য যায়, দেখি প্রোগ্রামের কাজ অনেকটা শেষ হয়ে গেছে। উদ্বোধনের শেষে কার সেন্টারে একটি রেস্ট রুম ছিল, সেখানে আমরা জার্নালিস্টরা সবাই বসি, উপবিশ্বাসও এক সাইডে বসেন, উপবিশ্বাসের আরেক পাশে কার সেন্টারের মালিক বসেন। আমি উপবিশ্বাসের পাশে জায়গাটা খালি দেখে উপবিশ্বাসের পাশে বসি, আরেকজনকে বলি আমার একটি ছবি ও ভিডিও নিতে এ নায়িকার সাথে। বসার সাথে সাথে উপবিশ্বাস এক্সাইটেড হয়ে বলেন, উঠেন, আপনি সাংবাদিক না? আপনাদের দেখে মানুষ কী শিখবে? একজন জনপ্রিয় অভিনেত্রীর এমন আচরণে অবাক হন বাকি সাংবাদিকরা এবং সচেতন মহল। এই ভিডিওটি সাথে সাথে ভাইরাল হয়ে যায়। এবার আবারও সাংবাদিকদের মুখোমুখি হন উপবিশ্বাস এবং এ নিয়ে সাংবাদিকরা উপবিশ্বাসকে প্রশ্ন ছুড়ে দেন। তখন উপবিশ্বাস বলেন, সে সাংবাদিক আমার খুব কাছাকাছি বসেছিল, একজন নারী হিসেবে, মা হিসেবে, মেয়ে হিসেবে আমি এটার প্রতিবাদ করেছি, আমাকে দেখে সবার শেখা উচিত। দর্শক, এ নিয়ে আপনার মন্তব্যকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।